राहुल गांधी सदस्य पद खारिज निये बितर्केर मध्ये बुधवार पद फिरे पेलें लाक्षाद्वीपेर एनसीपी सांसद मोहम्मद फयसल। ए घटनाय राहुलेर लोकसभार सदस्य पद फिरे पावार सम्भावना निएओ चलछे जोर आलोचना। शीघ्रई उच्च आदालते आवेदन करबेन राहुल गांधी। सुप्रीम कोर्टे आवेदनेर समय राहुलेर आईनजीवीरा फयसलेर दृष्टान्त काजे लागाते पारेन बोले मने करा होच्छे। आসমাতুলের डेस्क रिपोर्ट। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। রাহুল গান্ধী লোকসভার সদস্যপদ হারানোর পর থেকে একাট্টা বিরোধীরা। মোদি আদানি ভাই ভাই স্লোগান তুলে আন্দোলনে নেমেছেন তারা। পার্লামেন্টের ভেতরও এনে বাগবিতণ্ডায় মাতেন সরকার ও বিরোধী সদস্যরা। অভিযোগ করেন রাহুল গান্ধীর জনপ্রিয়তাকে ভয় পেয়ে তার সদস্যপদ কেড়ে নিয়েছে মোদি সরকার। আর এমন পরিস্থিতির মধ্যেই ভারতের লাক্ষাদ্বীপের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এনসিপির মোহাম্মদ ফয়জলের লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। গত 13 জানুয়ারি ফয়জলের লোকসভার সদস্যপদ খারিজ করা হয়েছিল। পরবর্তীতে বারবার চেয়ে সদস্যপদ ফেরত না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। অবশেষে বুধবার তার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় লোকসভার সচিবালয়। कुछ लोगों ने सोचा है कि इस तरीके से कानून के आधार पे किसी के ऊपर आक्रमण करना चाहिए और ये नुकसान उन्हीं को होगा, ये एक और तरकीब। লোকসভা সচিবালয়ের এই সিদ্ধান্তের সঙ্গে কংগ্রেস রাহুল গান্ধীর রাজনৈতিক ভাগ্য জড়িয়ে গেছে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। কেননা রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সেখানে রাহুলের আইনজীবীরা ফয়জলের বিষয়টি উদাহরণ হিসেবে ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে। উচ্চ আদালতের রায় পক্ষে গেলে রাহুল গান্ধী সদস্যপদ দ্রুত ফিরে পাবেন বলে আশাবাদী কংগ্রেস নেতারা। মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে 2019 সালে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। এই মামলায় সম্প্রতি রাহুলকে 2 বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাটের নিম্ন আদালত। এর জেরে রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ হয়। আসমাতুলি, নিউজ 24।